কোভিড-19 কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে ত্বরান্বিত অবস্থান করছে, সেখান থেকে উত্তরণের উদ্দেশ্যে বারোয়া স্বৈচ্ছিক মহাবিদ্যালয়ে যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, আমি তাই ধারাবাহিকতায় মোহাম্মদ শামীম সরকার প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনার ব্যাগ বারোয়া স্বৈচ্ছিক মহাবিদ্যালয় পটিয়াঘাটা খুলনা অনলাইন ক্লাস সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে প্রথমপত্র নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হল সেবার প্রকারভেদ। আজকে আমার আলোচ্য বিষয় এটা হল সেবার প্রকারভেদ। আজ সেবার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। সেবার প্রকারভেদ আলোচনা করতে গেলে আমরা প্রথমে বলতে পারি সেবাকে সেবার সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুনাফার্জনকারী প্রতিষ্ঠানের সেবা, আর একটা হচ্ছে অমুনাফাভোগী প্রতিষ্ঠানের সেবা। আমরা প্রথমে আলোচনা করতে পারি এটা মুনাফাভোগী প্রতিষ্ঠানের সেবা। যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় সাধারণত তাকে আমরা মুনাফাভোগী প্রতিষ্ঠান বলে থাকি। এই মুনাফাভোগী প্রতিষ্ঠানকে আমরা নিম্নে আলোচনা করতে পারি। এক নম্বরে আমরা আসতে পারি চিকিৎসা সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা। চিকিৎসা সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা এটা হচ্ছে মানুষের শরীর সুস্থ রাখার জন্য ক্ষেত্রে এ ধরনের প্রত্যক্ষ সেবা অত্যন্ত জরুরি। যেমন হাসপাতাল, নার্সিংহোম, স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র, দন্ত ও চক্ষু সেবা সহ সব ধরনের চিকিৎসা সেবা। আমরা আসি পেশাদারি সেবা বা ব্যবসায় সংশ্লিষ্ট সেবা। পেশাদারি সেবার ভিতরে আমরা আসি ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন পেশাদারি সেবার ক্ষেত্রে মুনাফা জড়িত থাকে। যেমন আইনগত সেবা প্রদান, আইনগত সেবা প্রদান, হিসাব ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা, ক্লিয়ারিং ফরওয়ার্ড এজেন্ট, গবেষণা ইত্যাদি প্রত্যক্ষ সেবা প্রদানের মাধ্যমে সকল পক্ষই উপকৃত হয়। এক্ষেত্রে আসি আমরা আর্থিক সেবা। আর্থিক সেবা হচ্ছে আর্থিক সেবাটা মানুষের আর্থিক নিরাপত্তা ও নিশ্চয়তার ক্ষেত্রে এ ধরনের প্রত্যক্ষ সেবা প্রদানের কোনো বিকল্প নেই। যেমন ব্যক্তিগত বিমা, নিরাপত্তা বিমা, ব্যবসায়িক বিমা, ব্যাংকিং ঋণ, বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগ, কর পরামর্শ ইত্যাদি। আমরা আসি চতুর্থ নম্বরে, যেটা আছে চতুর্থ নম্বরে আসি পরিবহন সেবা। স্থানগত সুযোগ সৃষ্টির ক্ষেত্রে পরিবহন সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন যাত্রী পরিবহন, পণ্য পরিবহন, গাড়ি মেরামত, ভাড়া প্রদান ইত্যাদি, আমরা দ্রুত পার্সেল ডেলিভারি ইত্যাদি। আমরা আসি আবাসন সেবা পাঁচ নম্বরে। আবাসন সেবা হচ্ছে, আবাসন সেবা বলতে আমরা কী বুঝি, বিভিন্ন এলাকায় শহর, বন্দর এবং গুরুত্বপূর্ণ এলাকার মানুষের আবাসন সৃষ্টির মাধ্যমে জনগণকে আবাসন সেবা প্রদান করে। যেমন অ্যাপার্টমেন্ট, বাড়ি, হোটেল, খামার ইত্যাদি। আসি আমরা ছয় নম্বরে গৃহস্থলী সেবা। গৃহস্থলী সেবা বলতে আমরা যেটা বুঝি, মানুষের বিভিন্ন ধরনের প্রত্যক্ষ সেবা প্রদানের ক্ষেত্রে গৃহস্থলী সেবা একটা অন্যতম গুরুত্বপূর্ণ সেবা। যেমন ফ্রিজ ও টিভি মেরামত, বাসার বিদ্যুৎ লাইন সংযোগ মেরামত ইত্যাদি। আমরা প্রাইভেট শিক্ষা সেবা, প্রাইভেট শিক্ষা সেবাটা একটা প্রতিষ্ঠানের জন্য, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার প্রত্যক্ষ সেবার আওতাধীন, যার সাথে মুনাফা জড়িত থাকে। যেমন কিন্ডার গার্ডেন, প্রাইভেট স্কুল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল স্কুল, কোচিং সেন্টার, গৃহশিক্ষক ইত্যাদি। আমরা যদি আসি আমরা ব্যক্তিগত পরিচর্যা সেবা। ব্যক্তিগত পরিচর্যা সেবা বলতে আমরা শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতা, রূপচর্চাকে সাধারণত বুঝে থাকি। এক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি লন্ডি, ক্লিনিং, বিউটি পার্লার, সেলুন ইত্যাদি। বিনোদন ও আপ্যায়ন সেবা, বিনোদন ও আপ্যায়ন সেবার ভিতরে আমরা বলতে পারি যেটা হচ্ছে বিনোদন আপ্যায়ন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি মেরামত, বিনোদন কেন্দ্র সংস্কার, বিনোদন কেন্দ্র স্থাপন, রেস্টুরেন্ট ইত্যাদি সেবা প্রদানের মাধ্যমে ব্যক্তিগত ব্যক্তির মনে আত্মতৃপ্তি বহিঃপ্রকাশ ঘটে এবং যা মুনাফা অর্জনের ক্ষেত্রে জড়িত। আমরা আসি অমুনাফাভোগী প্রতিষ্ঠানের সেবা। অমুনাফাভোগী প্রতিষ্ঠান, অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলতে আমরা যে সকল ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনে লাভজনক থাকলেও মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় না সেসব প্রতিষ্ঠানকে সাধারণত আমরা অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলতে পারি। যেমন আমরা বলতে পারি ধর্মীয় সেবা। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মানুষ ধর্ম বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান লাভ করে, যা ধর্মীয় সেবার অন্তর্গত।
আমরা যেমন বলতে পারি যে সেবার মাধ্যমে মানুষ ব্যক্তিগত ব্যবকার পরকাল উভয় ক্ষেত্রে উপকৃত হয়, যেমন মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি ধর্মীয় সেবার উদাহরণ। দাতব্য আমরা দুই নম্বরে দাতব্য প্রতিষ্ঠানের সেবা। দাতব্য প্রতিষ্ঠানের সেবা আমরা বিভিন্ন কল্যাণকর্মী দল যেমন রেড ক্রিসেন্ট, স্কাউটিং, গবেষণা ফাউন্ডেশন, ক্যান্সার ফাউন্ডেশন ইত্যাদি আর্থ মানবতার সেবায় বিভিন্ন নিবেদিত এবং অর্থ সংগ্রহকারী যে কোনো একটি এরূপ যে কোনো গোষ্ঠী এরূপ প্রতিষ্ঠানের সেবা অন্তর্ভুক্ত। আমরা আসি শিক্ষামূলক, শিক্ষামূলক সেবা। শিক্ষামূলক সেবা আসে আর্থ আমরা আসি শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এখানে তাই মানুষকে এরূপ প্রত্যক্ষ সেবা গড়ে নিমিত্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমর্পণ হতে হয়, যেমন প্রাথমিক বিদ্যালয় হতে পারে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় ইত্যাদি। আমরা আসি স্বাস্থ্য রক্ষা সেবা। স্বাস্থ্য রক্ষা সেবা বলতে আমরা যে জিনিসটা বুঝি, কিছু সেবামূলক প্রতিষ্ঠান আছে, সেবামূলক বিনিময় মূল্য অথবা স্বল্প মূল্যে প্রত্যক্ষভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়, যেমন হাসপাতাল, নার্সিংহোম, দন্তর চক্ষু সেবা ইত্যাদি। আমরা আসি আমরা সাংস্কৃতিক সেবা। সাংস্কৃতিক সেবা বলতে আমরা কী বুঝি, সাংস্কৃতিক একটি জাতির নিজস্ব পরিচয় বহন করে, যেমন জাদুঘর, জাদুঘর, চিড়িয়াখানা, গবেষণা গবেষণা প্রতিষ্ঠান এবং ব্যান্ড দল, থিয়েটার রুম ইত্যাদি। এবং আমরা আসি সামাজিক কল্যাণমূলক সেবা। সামাজিক কল্যাণমূলক সেবা পরিবার পরিকল্পনা কর্মসূচির সাথে জড়িত সংগঠন, মানবাধিকার সংগঠন, ধর্ম, ধূমপান নিবারণ, কৃত অধিকার রক্ষা, পরিবেশবাদী সংগঠন, যৌতুক প্রথা, ক্যাসিক রক্ষা প্রদান প্রভৃতি প্রভৃতির বিরুদ্ধে প্রচারণা অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠন প্রত্যক্ষ সেবার আওতাভুক্ত। আমরা এক্ষেত্রে বলতে পারি যে সেবা প্রকারভেদ এক উদ্দেশ্য থেকে এক রকম হতে পারে। উপরে সেবাকে আমরা মূল্যবান অর্জনকারী প্রতিষ্ঠান সেবা এবং মূল্যবান প্রতিষ্ঠানের সেবা আমরা এই সেবা বিশ্রীতে ভাগ অনুসন্ধান করতে পারি। এছাড়া পেশাদারী, এছাড়া পেশাগত, ব্যক্তিগত, বন্টন সংক্রান্ত পণ্য সরবরাহ সংক্রান্ত, তথ্য সংক্রান্ত ইত্যাদি শ্রেণীতে আমরা তা বিভক্ত করতে পারি। আজকে আজ এখন সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।